এলাকায় নেই পানি, পানির জালে আমরা জান ফেটে যাচ্ছে আর কি। গোসল নেই, খাওয়া নেই, এই অবস্থায় আমরা বসে আছি। বাড়িতে 10-15 জন ফ্যামিলির লোক সব এইভাবে। ঝিনাইদহে লক্ষাধিক নলকূপ পানি শূন্য, হুমকির মুখে জনস্বাস্থ্য। ঝিনাইদহে পানির জন্য চলছে হাহাকার। মাঠঘাট, বিলঝিল, জলাশয়, পুকুর, নদী, কোথাও নেই পানি। পানি নেই নলকূপেও। জেলার 6টি উপজেলায় লক্ষাধিক নলকূপে নেই কোনো পানি। এর মধ্যে জেলার শুধুমাত্র শৈলকুপা উপজেলাতেই 30,000 নলকূপ পানির অভাবে অকেজো হয়ে গেছে। জেলা সদর, কালীগঞ্জ, মহেশপুর সহ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে কোন নলকূপেই পানি উঠছে না। গত কয়েক মাস ধরে এই অবস্থা বিরাজ করছে। পানির প্রাকৃতিক উৎসগুলো ক্রমেই পানিশূন্য আর গরমের মাত্রা বেড়ে যাওয়ায় ধীরে ধীরে সব নলকূপেই অকাজ হয়ে গেছে। গ্রামাঞ্চলে তীব্র সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। প্রত্যেক বাড়ির নলকূপ পানিশূন্য, ফলে একদিকে রান্নাবাড়াসহ ঘর গৃহস্থলের কাজে যেমন অচলাবস্থা দেখা দিয়েছে, অন্যদিকে গরু ছাগল, গৃহপালিত পশু বা পশু পাখির জন্যও পাচ্ছে না বিশুদ্ধ পানি। এমন অবস্থায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। তবে জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছে, ব্যক্তি উদ্যোগে যারা বাড়িতে নলকূপ স্থাপন করেছে তারা জনস্বাস্থ্য অধিদপ্তরের ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নলকূপ স্থাপন করলে শুষ্ক মৌসুমে পানির সংকট থেকে অনেকটাই মুক্তি পাবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে রয়েছে 6টি উপজেলা। এগুলো হলো শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, হরিণাকুণ্ড ও ঝিনাইদহ সদর। জেলার ভেতর দিয়ে নবগঙ্গা, কুমার, বেগবতী, চিত্রা, কপোতাক্ষ, গড়াই সহ বেশ কিছু নদী প্রবাহিত। তবে একমাত্র গড়াই বাদে সবই এখন মৃত, হয় ফসলের চাষ। জেলার উপজেলাগুলোর ভেতরে শুধুমাত্র শৈলকুপাতেই রয়েছে 37,500 নলকূপ, যার ভেতরে এই মুহূর্তে 30,000 নলকূপ পানির অভাবে অকেজো হয়ে পড়েছে। জনস্বাস্থ্য অধিদপ্তর শৈলকুপা উপজেলার কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, এই উপজেলাতে 37,500 নলকূপ রয়েছে, তার মধ্যে সরকারি নলকূপ মাত্র 1500, বাকি সব ব্যক্তি মালিকানার। এসবের ভেতরে 30,000ই এখন পানিশূন্য হয়ে পড়েছে। তিনি বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন সংকট দেখা দিয়েছে। কালীগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, উপজেলার বেশিরভাগ টিউবওয়েলে পানির সংকট শুরু হয়েছে। তাদের অফিস পাড়ার 4টি নলকূপই অকেজো বলে জানান। সরজমিনে শৈলকুপার মনোহরপুর, বিজুলিয়া, হিতামপুর, পৌরসভার হাবিবপুর, কবিরপুর সহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে সমস্ত অগভীর নলকূপ অকেজো। গত মাসেও কিছু নলকূপে সামান্য পানি উঠলেও চলতি এপ্রিলে এসে একেবারেই অকেজো হয়ে গেছে সব নলকূপ। গ্রামের দারিদ্র মানুষগুলো এমন অবস্থায় নদ নদী বা দূরের কোনো জলাশয় থেকে পানি এনে ফুটিয়ে তা পারিবারিক কাজে ব্যবহার করছে। মনোহরপুর গ্রামের গৃহবধূ সাগরী, কৃষক মকন মিয়া, বিজুলিয়া গ্রামের কৃষক ভণ্ডুলে মিয়া সহ অনেকে জানান, গত কয়েক মাস ধরেই তাদের নলকূপে কোনো পানি নেই। শুধু গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে নয়, পানি নেই স্কুল কলেজ, বিদ্যালয়ের নলকূপ, পানি নেই হাসপাতালের নলকূপেও। হাটবাজার, মাঠঘাটের সব জায়গাতেই একই অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে অনেক সামর্থ্যবান মানুষ মাটি খুঁড়িয়ে তাদের নলকূপের নিচে 20-25,000 টাকা খরচ করে ইঞ্জিন চালিত সাবমার্সেল পাম্প বা এ জাতীয় মোটর স্থাপন করে নলকূপের পানি সচল রাখছে। টিউবওয়েল ব্যবসায়ী জানান, সাধারণত 20-24 ফুট মাটির নিচে পানির লেয়ার বা স্তর পাওয়া যায়, কিন্তু এখন নলকূপ স্থাপন করতে গিয়ে 32-40 ফুট নিচে পানির লেয়ার মিলছে, তবুও পর্যাপ্ত পানি মিলছে না। এমন পরিস্থিতিতে কৃষিকাজে পরিকল্পিত সেচ কার্যক্রম চালানোর উপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহলের অনেকেই। মাঠে সেচ কাজে ব্যাপক হারে সেচ পাম্প বসিয়ে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার করায় সংকট বাড়ছে বলে অনেকে মনে করছে। এছাড়া জলবায়ু পরিবর্তনে পানির স্তর উদ্বেগজনকভাবে নিচে নেমে যাচ্ছে বলে তাদের মতামত। সুপেয় পানির সংকটে জনস্বাস্থ্য প্রসঙ্গে হাসপাতালের ডাক্তার রাশেদ আল মামুন জানান, বিশুদ্ধ পানি ব্যবহার করতে না পারলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। বিশেষ করে শিশুরা ডায়রিয়া, অমাশয়, পেটের পীড়াসহ নানা অসুখে পড়ে। জনস্বাস্থ্য অধিদপ্তর ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, জেলা জুড়ে কত হাজার বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে নলকূপ রয়েছে তা তাদের পরিসংখ্যানে নেই।
তবে সরকারিভাবে জেলায় 32,000 নলকূপ স্থাপন করা আছে আর এসব নলকূপে পানির স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তিনি জানান, বিভিন্ন ফোরামে বা সরকারের নীতি নির্ধারণী মহলে তারা জানিয়েছেন, যাতে ডিজাইন মাফিক নলকূপের স্থাপনের আইন পাশ হয়, প্রকৌশলীদের পরামর্শ নিয়ে নলকূপ স্থাপন করলে শুষ্ক মৌসুমে পানির সংকট কমে বলে তিনি পরামর্শ দেন। Okay.